হ্যালো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন হচ্ছে সবচেয়ে বড় নক্ষত্রের খোঁজে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সবচেয়ে বড় নক্ষত্র কোনটি তা জানতে পারবেন। লেটস বিগিন। বন্ধুরা, আপনাদের মনে কি প্রশ্ন জাগতে পারে না, মহাকাশে সবচেয়ে বড় নক্ষত্র কোনটা? অবশ্যই জাগতে পারে, তবে এই প্রশ্নটার জবাব দেবার সময় সম্ভবত এখনো আসেনি। নিজেদের ছায়াপথ আকাশগঙ্গার সবগুলো নক্ষত্রকেও খুঁটিয়ে দেখা হয়নি আমাদের, তাই মহাবিশ্বের আপাতত অসীম শূন্যতার মাঝে সর্ববৃহৎ নক্ষত্র কোনটা সেটা খুঁজে বের করা এখনো আমাদের শ্রদ্ধাতীত। কিন্তু প্রশ্নটা যদি এভাবে করি যে আমাদের বের করা সবচেয়ে বড় নক্ষত্র কোনটা, সেটার ব্যাপারে কিছু তথ্য দেওয়া সম্ভব। তবে এটা নিশ্চিত, আমাদের বের করা সবচেয়ে বড় নক্ষত্রের নামটা আমাদের মহাকাশ প্রযুক্তির উন্নতির সাথে সাথে পাল্টাতে থাকবে। আরেকটা নক্ষত্র সম্পর্কে জানার আগে আমাদের নিজের নক্ষত্র নিয়ে কিছু কথা জানা জরুরি। আমাদের পৃথিবীর শক্তির উৎস সূর্য, কিন্তু নিজেও এক বিশালাকার জ্বলন্ত গ্যাসপিণ্ড। মহাবিশ্বের 90% গ্রহকেই বামন নক্ষত্র বলা হয়ে থাকে, সূর্য তাদের একটি। বর্তমানে এটা বালক বয়সীয়। আমাদের সূর্য সৌরজগতের প্রায় 1.4 বিলিয়ন কিলোমিটার বা প্রায় 8,70,000 মাইল জুড়ে বিরাজমান। এটা এতটাই বড় যে আসলে যে কোনো মানদণ্ডেই এর বিশালত্ব চিন্তা করাটা বেশ কঠিন হয়ে পড়বে। আমাদের সৌরজগতে 99.9% ভরই সূর্যের আকার, বাকিরা সবাই মিলে মাত্র 0.1% ভরের অধিকারী। মোটামুটি 13 লক্ষ পৃথিবী যদি আমরা জড়ো করতে পারি, তাহলে হয়তো সূর্যের সাইজের কাছাকাছি আসা যাবে। আমাদের সব কিছু যেহেতু সূর্যকে ঘিরে, সেহেতু আমাদের হ্যাভেনলি অবজেক্ট বা বিশালাকার বস্তুগুলো যেমন নক্ষত্রের মাপজোক সূর্যকে স্ট্যান্ডার্ড বা মানদণ্ড ধরে করা হয়ে থাকে। জ্যোতির্বিদরা বড় কোনো নক্ষত্রের আকার আকৃতি পর্যালোচনার জন্য সূর্যের ভর আর সূর্যের ব্যাসার্ধকেই নিয়ে বিবেচনা নেন, যেগুলোকে বলা হয় সোলার মার্স বা সৌরভর ও সোলার রেডিয়াস বা সৌর ব্যাসার্ধ। আবার সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU বলা হয়। 1 সৌর ব্যাসার্ধের ব্যাপ্তি প্রায় 7 লক্ষ কিলোমিটার আর 1 সৌর ভরের পরিমাণ প্রায় 2×10^30 কিলোগ্রাম। বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন দেখিয়েছেন সূর্যের চেয়ে বেশি ভরের নক্ষত্রদের আয়ুষ্কাল তুলনামূলক কম হয়, অন্তত সূর্যের তুলনায় কমই। বড় নক্ষত্রের কথা বলতে গেলে দুটো ব্যাপার সামনে আসবেই, 1 সবচেয়ে ভারী নক্ষত্র, 2 সবচেয়ে বড় আকৃতির নক্ষত্র। আজ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভারী নক্ষত্র হচ্ছে R136A1। এটা সূর্যের চেয়ে 265 গুণ ভারী। তবে আমাদের আজকের আয়োজন আকারে বড় নক্ষত্রদের ঘিরেই। একটা বিশালাকার নক্ষত্রের দেখা পাওয়া যায় আমাদের গ্যালাক্সিতেই, এর নাম ইটা ক্যারিনেই। ইটা ক্যারিনেই প্রায় 7,500 আলোক বর্ষ দূরেই অবস্থিত। এটার ভর সূর্যের ভরের 120 গুণ ও এর ব্যাসার্ধ সূর্যের ব্যাসার্ধের 250 গুণ বড়। এটা সূর্যের চেয়েও 100,000,000 গুণ বেশি লুমিনাস বা উজ্জ্বল। এটা প্রতি বছরেই সৌরঝড়ের পরিস্থিতি সৃষ্টি করে এবং 500টা পৃথিবী সমান ভর হারায়। অতি নিকট ভবিষ্যতে নক্ষত্রটি বিস্ফোরিত হবার সম্ভাবনা আছে এবং সম্ভবত আমরা অথবা আমাদের পরবর্তী প্রজন্ম একটা সুপারনোভা বিস্ফোরণ দেখার বিরল সুযোগ পাবে। আরেকবার সম্ভবত সুপারনোভা বিস্ফোরণ হয়তো দেখা গিয়েছিল 3,000 বছর আগে। আমেরিকার আনাসাজি গোত্রের লোকজন একটি নক্ষত্র বিস্ফোরণের অভূতপূর্ব দৃশ্য পাথরের খোদাই করেছিলেন। বিজ্ঞানী কার্লোস সেগানের মহাকাব্যিক কসমস টিভি সিরিজের 9ম এপিসোডে এই ব্যাপারে বিস্তারিত উল্লেখিত হয়েছে। আর একটা বড় নক্ষত্র আছে ওরায়ন বা কালপুরুষ নক্ষত্রপুঞ্জে, এর নাম বিটেলজিউস। এটি সূর্যের তুলনায় প্রায় 900 থেকে 1200 গুণ বড়। আরও কিছু নক্ষত্রের নাম উল্লেখ করা যেতে পারে, যেমন অরেঞ্জ জেন্ট, রেড সুপার জেন্ট,
ব্লু হাইপারজেট। এদের অধিকাংশ আকারে সূর্যের চেয়ে 500 থেকে 1000 গুণ বড় নক্ষত্র। তবে এরা কিছুই না, সম্ভবত আজ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র হলো ইউআই স্কিউটি। আমি সম্ভবত কথাটি বলার কারণটা পরে আসছি। এটা আছে স্কিউটিম নক্ষত্রপুঞ্জে। এটি একটি রেড সুপার জায়ান্ট নক্ষত্র। এটি সূর্যের চেয়ে প্রায় 30 গুণ ভারী, কিন্তু এর ব্যাসার্ধ সূর্যের 1700 গুণ বা 1700 সোলার রেডিয়াসের সমান। আমরা সাধারণত কোনো একটা নক্ষত্রকে বিবেচনার জন্য তার ইডিজি বা অ্যাটমসফেরিক অংশ বাদে যা থাকে সেটাকে বলি ফটোস্ফিয়ার। সেই হিসাবে যদি সূর্যের জায়গায় এই নক্ষত্র থাকতো, তাহলে এর ব্যাপ্তি বৃহস্পতি বলয়ের সীমানা অতিক্রম করত। আগেই বলেছি এই নক্ষত্রের আকার নিয়ে কিছুটা বিতর্ক আছে, কারণ এই নক্ষত্রটার উজ্জ্বলতা রকম ফের দেখা গেছে। কারণ সম্ভবত এর আকার কিছুটা হেরফের ঘটে সময়ের পরিক্রমায়। এর জন্য বলা হয়ে থাকে এর আকার নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ 192 সোলার রেডিয়াসের হেরফের ঘটার সম্ভাবনা রয়েছে। তবে যদি এর আকার হিসাব করা হয় ক্যানিস মেজরিস, এটা একটা রেড হাইপার জায়ান্ট নক্ষত্র। স্কুটি নক্ষত্রের আবিষ্কারের আগে অভিসংবাদিতভাবে এটাই ছিল সবচেয়ে বড় নক্ষত্র। এটা অবস্থিত ক্যানিস মেজরিস নক্ষত্রপুঞ্জে। এটি পৃথিবীর চেয়ে 5000 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটা সূর্যের চেয়ে প্রায় 1540 গুণ বড়। এটার ব্যাস 28 কোটি কিলোমিটার, কল্পনা করাও কষ্টসাধ্য। ঘন্টায় 900 কিলোমিটার বেগে কোনো বিমান যদি একে প্রদক্ষিণ করা শুরু করে, তাহলে একে একবার চক্কর দিতে 1100 বছর সময় লেগে যাবে। এটাকে যদি আমরা সূর্যের জায়গায় বসাই, তাহলে এর ব্যাপ্তি শনির কক্ষপথ ছাড়িয়ে যাবে। আমরা হয়তো কখনো জানতে পারবো না সবচেয়ে বড় নক্ষত্র কোনটা, কিন্তু থিওরি অনুযায়ী আন্দাজ লাগানো সম্ভব যে এটা কেমন হতে পারে। নক্ষত্র যত বড়, তার তাপমাত্রা আর উজ্জ্বলতা ততই বেশি। নীল অতিদানব বা ব্লু সুপার জায়ান্টদের সৌরভর 16-এর চেয়েও বেশি, অর্থাৎ সূর্যের 16 গুণ। আর ওদের উজ্জ্বলতা সূর্যের 30,000 গুণেরও বেশি।